মমতাকে কাঁদিয়ে একষট্টি জনের চাকরি বাতিল কলকাতা হাইকোর্টের বেতনের সমস্ত টাকা ফেরতের ঐতিহাসিক নির্দেশ রাজ্যের বেতনে একষট্টি জনের কোনোরকম অধিকার নেই মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতির নবম দশমে সুপারিশপত্র প্রত্যাহার নিয়ে বিশেষ ডিভিশন বেঞ্চ নতুন দায়িত্বপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে গঠিত এই বিশেষ ডিভিশন বেঞ্চ এবার সরাসরি রাজ্যের একষট্টি জন স্কুল সার্ভিস কমিশনের দ্বারা নিযুক্ত শিক্ষকের চাকরি বাতিলের সরাসরি ইঙ্গিত দিয়ে দিলেন রাজ্যের বেতনে একষট্টি জনের কোনো অধিকারই নেই অর্থাৎ রাজ্যের কাছ থেকে নেওয়া সমস্ত বেতনও তাদের ফেরত দিতে হবে সেই মর্মে নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি যাদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল তাদের সুপারিশপত্রে বিস্তর গলদ রয়েছে একষট্টি জনের সুপারিশপত্র প্রত্যাহার এখনও কেন করেনি স্কুল সার্ভিস কমিশন আগে আদালতের কোনো বেঞ্চ কি তাদের স্থগিতাদেশ দিয়েছিল প্রশ্ন করল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের প্রশ্নে কার্যত প্রত্যুত্তর করতে দেখা যায়নি রাজ্যের আইনজীবীকে চুপ করে থাকতে হয়েছে কোন ডিভিশন বেঞ্চের অর্ডার সিঙ্গেল বেঞ্চের অর্ডার দেখাতে পারেননি রাজ্যের আইনজীবী তারপরে বিচারপতিদের প্রশ্ন তাহলে একষট্টি জনের নিয়োগপত্র প্রত্যাহার করুন ওই একষট্টি জনের রাজ্যের বেতন ভোগ করার কোনো অধিকার নেই এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর আপডেট ফের রাজ্যের একষট্টি জন শিক্ষকের চাকরি কেটে গেল